রাজধানীর পল্লবী থানার ভেতরে বিস্ফোরণে ওসি সহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ভোরে থানার ওসি রুমে এক আসামির কাছ থেকে জব্দ করা জিনিসপত্রে বিস্ফোরণ হয়। পরে ওই রুম থেকে আরও দুটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গ্রেফতার হওয়া আসামিদের কাছ থেকে জব্দ করা একটি যন্ত্রে বোমা লুকানো ছিল। আশিক মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার রাতে মিরপুর থেকে তিন সন্ত্রাসীকে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি ইলেকট্রনিক যন্ত্রসহ গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। থানায় আনার পর ভোরে ওই যন্ত্রটি আসলে কি সেটা যাচাই করছিল পুলিশের সদস্যরা। তখনই ভেতরে থাকা তিনটি বোমার একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলে থাকা পল্লবী থানার ওসি অপারেশন সহ পুলিশের চার সদস্য ও তাদের এক সোর্স আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে পুলিশের সোর্সের অবস্থা গুরুতর। বেলা ১০টার দিকে ঘটনাস্থলে যায় র‍্যাব, ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট, সিআইডি, পিবিআই সহ পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যরা। এ সময় ওসি অপারেশনের রুমে থাকা আরও দুটি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, এটি কোনো জঙ্গি তৎপরতা নয়। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীদের কাছ থেকে জব্দ করা একটি যন্ত্রে লুকায়িত বোমার বিস্ফোরণ হয়েছে। যেহেতু এখানে বোম সদৃশ্য জিনিস পাওয়া গেছে এবং সেটা আসলেই একটি এক্সপ্লোসিভ এবং সেটি বিস্ফোরিত হয়েছে, তো আমাদের সকল ইউনিটি এটা কোত্থেকে আসলো, কী উদ্দেশ্যে আসলো, কেন ব্যবহৃত হইতে, কী কাজে ব্যবহৃত হইতে পারে, সেই ব্যাপারে কাজ করছে এবং যে তিনজন ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং তাদের পিছনে আরও কারা সহযোগী ছিল সেই ব্যাপারে আমরা কাজ করছি। ঈদ উল আজহাকে সামনে রেখে জঙ্গি হামলা হতে পারে গোয়েন্দাদের এমন তথ্যের পর মাত্র দুদিন আগেই পুলিশের সব ইউনিটকে সতর্ক করেছিল পুলিশ সদর দপ্তর। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।